আসসালামু আলাইকুম আমি দীপা আজ আমি ছোট্ট সোনামুনদের জন্য তৈরি করেছি চিজ পাপ কিউব এই কিউবগুলো ছোটো বাচ্চাদের জন্য ভীষণ হেলদি খাবার আমার ছোট বাচ্চা ভীষণ পছন্দ এটা খাবার সময় একটা মজা তৈরি হয় চলুন দেখি প্রথমে আমি ব্রেড ক্রাম তৈরি করে নেবো ঘরে এটা বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু ঘরে যেহেতু ব্রেড ছিল আমি ঘরে তৈরি করেছি এটাকে ফ্রাই প্যানে কিছুটা টাচ করে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এবং তারপরে দিব আমি ডিম ময়দা এবং কর্নফ্লাওয়ার সাথে দেবো ইটালিয়ানো স্পাইস স্পাইসটা আমার খুব ভালো লাগে নিব আমি তেল ভাজার জন্য আর নিয়েছি আমি পাঁচশো গ্রাম মজরালা চিজ এবার আমি চিজগুলোকে কেটে কেটে কিউব করে নিব ঠিক এইভাবে একটা একটা করে চিজকে আমি ময়দা এবং কর্নফ্লারের গোড়াতে গড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে ডিমের গোলায় চুবাবো ডিমের সঙ্গে একটু পানি মিশিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি এবার ডিমটিকে তুলে এটাকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব এখানে সল্ট ব্যবহার করা খুব একটা জরুরি না কারণ চিজটা এমনিতেই সালটি আমি একটা একটা করে চিজকে তুলে নিব ওদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করেছিলাম গরম তেলে ছেড়ে দিব এটাকে তারপরে ডুবো তেলে এটাকে আমি একদম লাল করে ভেজে নিব ভাজা শেষ আমার চিজ পাপ কিউব এখন এটাকে আমি তুলে সস এবং মেয়ানোজের সঙ্গে সার্ভ করব বাচ্চারা যেমন পছন্দ করে তেমন বাচ্চাদের জন্য এটা ভীষণ একটা হেলদি ফুড বড়রা খুব পছন্দ করবে আমি এখন একটা চিজ পাফ কিউবকে খুলে দেখাচ্ছি দেখুন দারুণ তাই না এটার জন্য বাচ্চারা এটা খুব পছন্দ করে ঝটপট নাস্তায় ঝটপট করে তৈরি করে ফেলুন চিজ পাফ কিউব